সাবস্ক্রাইব মাই চ্যানেল হ্যালো বন্ধুরা আজ আমি একটা নতুন টিপস নিয়ে এসেছি যে যদি আপনার কোনো স্মার্ট কে আপনার মনে হয় যে একটু উন্নত মানের করার জন্য তো আপনি আপনার কম্পিউটার ভার্সনে আনতে পারেন আপনার মোবাইলের মোবাইলের আপনার ফিচার্স এবং অ্যাপ কম্পিউটার সমস্ত অ্যাপ আপনার মোবাইলে এসে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে আপনি আপনার মোবাইল স্ক্রিনে এসে গেলেন এসে যাওয়ার পরে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এটা আপনাকে এতে চলে যেতে হবে গুগ খুলে যেতে হবে এরপর আপনাকে সার্চ করতে হবে আপনি সার্চ করেছিলাম ডাউনলোড উইন্ডোজ সেভেন লঞ্চ আর ফোর আপনি এটা টাইপ করবেন টাইপ করার পর আপনি খুলে যাবে এই যে উইন্ডো এরপর আপনি প্রথমে এই জায়গাটা আপনি টাইপ করবেন উইন্ডো সেভেন লঞ্চার এরপর আপনার সাইড খুলে যাবে এই রকম সাইডটি খুলে গেল খুলে যাওয়ার পরে আপনি নিচে যাবেন নিজে যাবেন এই যে এখানে আপনার দেখা আছে উইন ডাউনলোড উইন্ডো সেভেন লঞ্চার এখানে আপনি ক্লিক করলেই আপনার ডাউনলোড হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনার অ্যাপটা এই এইরকম দেখতে লাগবে ঠিক আছে এরপর আপনি এটাকে মোবাইল ভার্সানে এই কম্পিউটার ভার্সন এসে গেল কম্পিউটার ভার্সান দেখুন এখানে সমস্ত কিছু চলে এসেছে কম্পিউটার ভার্সনে এই যে এখানে সব কিছু রিসাইকেল বিন ক্যামেরা আপনি সব কিছু দেখতে পাবেন না এই দেখুন কম্পিউটারে এখানে আপনি ফোন ক্যামেরা গ্যালারি ক্রোম জিমেল সব সমস্ত কিছু পায় এরপরে আপনাকে এটা কিন্তু আপনি ব্যাক এখান থেকে করতে পারবেন না আপনাকে এখানে মিনিমাইজ করতে হবে এখানে কোনো একটা অ্যাপ খুললেন ক্যামেরা খুললেন কিংবা প্রোগ্রাম কোনো প্রোগ্রাম খুললেন প্রোগ্রাম খোলার পরে দেখুন এই যে এসে গেছে প্রোগ্রাম আপনার সমস্ত প্রোগ্রাম এখানে আপনি দেখুন কোনায় কোনায় আপনার ক্রস চেন এখানে আপনি ক্লিক করলে আপনার এটা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো থাকে ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং এরকম টিপস এই চ্যানেল আপনারা পেয়ে থাকবেন যদি টিপসটি ভালো লাগে একটা লাইক দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ